গ্রামের মেয়েরাও পারে, হ্যাঁ সত্যি গ্রামের মেয়েরাও পারে প্রতিভা তুলে ধরতে। প্রতিভা শুধুই শহরে সীমাবদ্ধ তা নয়, গ্রাম থেকেও প্রতিভা বের হয়। সেরকমই এক উদ্যোগ গ্রহণ করলো আলিপুরদুয়ার চাপড়ের পাড়ের দীপান্বিতা এবং নবনীতা অধিকারী। এই দুই বোন যেমন নাচ গান সহ অন্যান্য দিকে প্রতিভাবান, তেমনি তারাও তাদের গ্রাম থেকে খুঁজে খুঁজে প্রতিভা বের করার চেষ্টা করছে বসন্ত উৎসবের মধ্য দিয়ে। গুটি গুটি পায়ে দুই বোনের কঠোর প্রচেষ্টায় শহরের সাথে তালে তাল মিলিয়ে ষষ্ঠ বর্ষের বসন্ত উৎসবের আয়োজন করেছে তারা। এদিন ময়ূরী ডান্স একাডেমির উদ্যোগে আলিপুরদুয়ারের চাপড়ের পাড় চেকো সংলগ্ন এলাকায় বসন্ত উৎসবে ওই গ্রামেরই কচিকাচারা নাচে গানে মাতিয়ে তুলেছে উপস্থিত সকলকে, এমনকি সকলকে বসন্তের রঙে রাঙিয়ে দিল দীপান্বিতা ও নবনীতা। গ্রামেও এই ধরনের উৎসব সত্যি প্রশংসনীয়। উত্তরের সংবাদের মুখোমুখি হয়ে দীপান্বিতা অধিকারী কি বলছেন শুনুন। বলছি, কতটা সফলতা পেল তোমাদের এই বছরের এই বসন্ত উৎসব এবং কত বছরে পদার্পণ করলো? এবারে ষষ্ঠ বছর। আচ্ছা, ষষ্ঠতম বছর এবারে বসন্ত উৎসব করছি এখানে। তো মানে ষষ্ঠতম করাতে আগে এই প্রথম দ্বিতীয় মানে যেটা হয়ে গেছে সে তুলনায় এবার অনেক ভালো, মানে গতবারের তুলনায় তো খুবই ভালো, অনেক লোক এসছে। একটা বিষয় জানতে চাবো যে শহরের পাশাপাশি তোমরা গ্রাম থেকেও এইভাবে একটা উদ্যোগ নাও বসন্ত উৎসব, কিভাবে টেক্কা দিতে পারছো বা কতটা কি মনে হচ্ছে? টেক্কার কথাটা কি বলবো, মানে এখানে তো আমি কম্পিটিশনে নামিনি, আমার ইচ্ছা যে আমার এখানে একটা করি। এখানে তো হয় না আশেপাশে, স্কুলগুলোতে হয়, তো স্কুলে তো বাইরের লোককে অ্যালাউ করে না সেইভাবে। আমার এখানে আমি চাই যে এখানে আশেপাশে যারা আছে সবাই এসে একটু আনন্দ করুক। এবং পাশাপাশি এই ষষ্ঠ বর্ষের বসন্ত উৎসবে বিশেষ কোনো অতিথিরা উপস্থিত ছিলেন বা কি বিষয়? বিশেষ কোনো অতিথি বলতে আমাদের এখানকার তো ছিলই, পঞ্চায়েত ছিল, তারপরে আমার মানে আমার যে আর্টের শিক্ষাগুরু শ্রী রামেশ্বর চন্দ্র রায় ছিলেন, আর আমার যে নাচের গুরু শ্রী অলোক চৌধুরী রায় অলোক চৌধুরী স্যার উনি ছিলেন। এবারে ওনার আসাতে খুব খুশি হয়েছি, বাকিরা তো থাকি আর স্যার এবারে প্রথম এসেছে। পাশেই বাবা মাকে দেখা যাচ্ছে, বোনকেও দেখা যাচ্ছে, কি বলবে সকলের একসাথে মিল? কি বলবে সকলের একসাথে মিল বলতে, একা তো এগুলো করা সম্ভবই না, তো মানে আমার বাবা মা বোন এরাই আমার আসল মানে উৎসাহিত করে আমাকে সব কিছুতেই, এরা ছাড়া আমি পারবো না এগুলো করতে। আগামী দিনে আরও বিশেষ কিছু করার বা গুরুত্বপূর্ণ কিছু করার চিন্তা ভাবনা রয়েছে? করার তো অনেক কিছুই ইচ্ছা, এখন চেষ্টায় আছি, দেখা যাক আমি কত দূর এগোতে পারি। মানে আমাদের এই সাইডটা তো গ্রাম, তো গ্রামের ক্ষেত্রে বাচ্চারা করে মেয়েদেরকে তো একটা পিস্টান দেওয়াই হয়। আমি মানে আমার ইচ্ছা যে বাচ্চা সে ছেলে হোক মেয়ে হোক সবাইকে সবাইকেই যেন এগোতে সাহায্য করে তাদের বাবা মায়েরা। আর যেহেতু গ্রাম তো সেই ক্ষেত্রে অনেকটাই চাপের হয় মেয়েদের ক্ষেত্রে, নাচটাকে তো তারা মানতেই পারে না। মানে আমি ওদেরকে চেষ্টা করি যেন বাচ্চা সে ছেলে হোক মেয়ে হোক তাদেরকে সমান অধিকারটা দেওয়া হোক, আর ছেলেকে যেভাবে তারা উৎসাহিত করে মেয়েদেরকেও যেন সেটা করে। আর আমার ইচ্ছা যেন মেয়েদের সাথে তাদের মায়েরাও মানে এই দিকটাতে এগিয়ে আসে, যেভাবে যেভাবে বলা যায় তোমাদের বাবা মারা এগিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা মা তো আমাকে পুরো সাপোর্ট করে। একটা বিষয় জানতে চাইবো, একটু আটকালাম, যে তাহলে তোমার একটা উদ্দেশ্য হলো এই গ্রাম থেকেও যে ট্যালেন্ট বা প্রতিভা খুঁজে বের করা এবং সেটাকে তুলে ধরা। একদম, আমি চাই যাতে শুধু ছেলেরা না মেয়েরাও সব দিকে এগিয়ে যায়। অবশ্যই সেজন্য এটাকে টেক্কা না, কিন্তু মেয়েরাও যেন এগিয়ে যায়। আর মানে বাড়ির কিছু কিছু পরিবারের ক্ষেত্রে আছে যে মেয়ে কেন করবে, ছেলে তো না, মেয়ে কিছুদিন পরে বড় হবে, 18 বছর হয়ে যাবে, বাস বিয়ে দিয়ে দেবো শেষ। কিন্তু সেটাই তো কথা না, মেয়েদেরও অনেকটাই এগোতে হয়। তোমার কি নাম এবং তোমাদের এই যে উদ্যোগটা ড্যান্স একাডেমির কি নাম? আমার নাম দীপান্বিতা অধিকারী, আমার একাডেমির নাম ময়ূরী ড্যান্স একাডেমি। আর বোনের নাম? বোনের নাম নবনীতা অধিকারী। ঝিল্লির মঞ্জি ঝুমকৃত তার ঝিল্লির মঞ্জি।
কেমন আয়োজন হয়েছে কি বলবে? সমবেত নৃত্য অনুষ্ঠান এখানে কি কি হবে? কি কি হবে এখানে? এখানে ওই দীপান্বিতা দিদির হচ্ছে স্টুডেন্টদের হচ্ছে গিয়ে নৃত্য পরিবেশন হবে। আচ্ছা, উদ্বোধনী সঙ্গীত করলো ওরা। আচ্ছা, তো গ্রামের মধ্যেও এই ধরনের বসন্ত উৎসব কিভাবে দেখছো, কি বলবে? কি বলবো, আনন্দের। এটা বসন্ত, বসন্ত মানে রং খেলা, যেটা হচ্ছে তো আনন্দেরই না। তাহলে দিদির সাপোর্টে রয়েছো তোমরা, প্রত্যেকবারই আসো? এবারে সময় করে এসেছে। কি নাম তোমার? আচ্ছা, এই জায়গাটার নাম কি? একজন মেয়ে হিসাবে অনেক পরিবার আছে, সেই একটা দুটা ছোট্ট নৌকা বাইতে বাইতে কোথাও হচ্ছে পরে আবার সেই জায়গাটাকে আবার কখনো ঘুরিয়ে নিয়ে একটা জায়গায় প্রতিষ্ঠার জন্য মানুষের কাছে হাজির হয়। তো এই কথাগুলো, যাই হোক, অনেক পরিবারের ছেলে মেয়েরা এখানে আছেন।